হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যান্ড আমার বাজে মোটামুটি 7:45-এর মতন। তো এখন দুটো জায়গায় যাওয়ার কথা আছে, তো কোন সে দুটো জায়গা চলো গেলেই দেখা যাবে। তো যাওয়ার পথে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে একটা আঠা নিতে হবে। তো যেখানে যাবো সেখান থেকে বলে দিল একটা আঠা নিয়ে যেতে। তো চলো আগে আঠাটাই নিয়ে নিই। আঠা তো কেনা হয়ে গেল। তো এখন আসলাম সেই প্রথম ব্যক্তির বাড়ি যার বাড়িতে প্রথম আসার কথা। তো তার বাইক তো দেখতে পাচ্ছি, কিন্তু সেই মানুষের দেখা কোথাও পাওয়া যাচ্ছে না। দেখি একটু ডাক দিয়ে। তো এই সেই মহান ব্যক্তি যার বাড়িতে আসলাম। তো তার বাড়িতে এখন রঙের কাজ ফাজ এগুলো চলছে। তো কেমন কি হচ্ছে চলো একবার দেখে নিই। তো বন্ধুরা, একজনের বাড়ি থেকে কাজ কমপ্লিট হলো, একজনের বাড়ি থেকে বেরোনো হলো, আরেকজনের বাড়িতে এখন যাওয়া লাগবে। তো চলো যাওয়া যাক। আসলে এখনই যার বাড়ি থেকে বেরোলাম তার আর কি কালকে, মানে সেই বন্ধুটার কালকে বিয়ের আশীর্বাদ। তো সব ঠিকঠাক করে আসা হলো ওখান থেকে। তো যাকে দেখালাম সে আসলে আমার একদম খুব ছোটবেলাকার খুব কাছের বন্ধু। বন্ধু তো সবাই কাছের, অ্যাকচুয়ালি বেস্ট ফ্রেন্ড। তাই ও কোনো কথা বললে না করা যায় না। তো আরেকজন যার বাড়িতে আসার কথা, তারও বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, মানে তার ঠিক বাড়ির গলির মুখেই চলে এসেছি। ব্যাস পৌঁছে গেলাম তার বাড়ি। আরেকজন যার বাড়িতে আসার কথা। বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না, এর বাড়িতে কনস্ট্রাকশন চলছে। খোল রে, কলিং বেল কই? এই তো কলিং বেল বাজাই। ওহো, আঠাটা নিয়ে নেই। যাই হোক, দেখে যাচ্ছি কেউ শুনতে পাচ্ছে না হয়তো, সেই কারণে কেউ খুলছে না এখনো পর্যন্ত। তো যাই হোক বন্ধুরা, যার বাড়িতে দ্বিতীয়তে আসার কথা তার বাড়িতে পৌঁছে গেলাম। ভেতরে ঢোকাটা এখন শুধু বাকি। এই যে, এই হলো সেই দ্বিতীয় ব্যক্তি। লুকাচ্ছিস কেন বাবা? কে কে? তাহলে বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ সবাই যে রাতের খাওয়া দাওয়া চলছে। তো খাওয়া দাওয়া শেষে কথা হচ্ছে আবার। তাহলে দর্শক বন্ধুরা, আজকের মতন ব্লগের সমাপ্তি এখানেই হচ্ছে। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে দিবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তী প্রতিটি ভিডিও আপনারা সবার আগে দেখতে পান।